পরীক্ষার গুগলি হোক বা বাউন্সার, ছায়া প্রকাশনী হ্যাজ দ্য আনসার। ছায়া প্রকাশনী, কবির চেয়ে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের অন্যতম সেরা ছবি হতে চলেছে তা নিঃসন্দেহে বলা যেতে পারে। আর এই ছবির শুটিং চলাকালীন নানা বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে কবিরের গোটা টিমকে, বিশেষ করে রুক্মিণীকে। উত্তরবঙ্গের শুটিং চলাকালীন পায়ে গুরুতর আঘাত পান নায়িকা, বন্ধ রাখতে হয় ছবির শুটিং। পরে শুটিং শুরু হলে আবারও একই ঘটনা ঘটে রুক্মিণীর সঙ্গে। ট্রেনের সব থেকে কঠিন শুটিং পর্বের সময় আবার পায়ে চোট পান কবিরের ইয়াসমিন, কিন্তু যন্ত্রণা উপেক্ষা করে চালিয়ে যান কাজ। চোট পাওয়ার পর টানা 40 ঘন্টা শুটিং করেন রুক্মিণী। এই ঘটনাই কবিরের মিউজিক লঞ্চে এসে ফাঁস করলেন ছবির ডিওপি হরেন্দ্র সিং। जब हम ट्रेन में शूट कर रहे थे तो उसके पहले रुक्मिणी के पाँव में चोट लग गई थी और ट्रेन के शूटिंग के दौरान उनके पाँव फूल भी गए थे। शी वॉज इन पेन बट स्टिल शी एक्टेड फॉर ऑलमोस्ट 40 आवर्स एंड हैट्स ऑफ फॉर दैट। दिस वॉज अ ब्रिलियंट एफर्ट बाय हर एंड शी हैज डन ब्रिलियंट। थैंक्स एवरीबॉडी। হাজার বাধার মধ্যেও কাজ করার অদম্য ইচ্ছাই তো সাফল্যের চাবিকাঠি, তাই না? সেই মন্ত্রটাই রপ্ত করে ফেলেছেন রুক্মিণী। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।